Triguna and Personality Pattern in Respective of Indian Perspective, presented by Sharmishtha Mitra. Atharva Veda, Shankha Yoga, Bhagavad Gita, এই প্রত্যেকটি ইন্ডিয়ান ফিলোসফি থেকে আমরা ত্রিগুণা সম্পর্কে জানতে পারি। ত্রিগুণা, ত্রি মানে হচ্ছে তিনটি বা থ্রি, অ্যান্ড গুণাস মানে হচ্ছে বৈশিষ্ট্য বা কোয়ালিটি। এই তিনটি বৈশিষ্ট্যকে একসাথেই বলা হচ্ছে ত্রিগুণাস। ওয়েস্টার্ন পার্সপেক্টিভ অনুযায়ী পার্সোনালিটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল বৈশিষ্ট্য, যেগুলো আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে সাহায্য করে। কিন্তু ইন্ডিয়ান পার্সপেক্টিভ অনুযায়ী পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হচ্ছে এই তিনটি গুণা, অর্থাৎ সত্ত্ব, রাজস অ্যান্ড তমস গুণার সমাহার, যেগুলো আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাতে সাহায্য করে। ফার্স্ট গুণা হচ্ছে তমস। তমস মিন্স ডার্কনেস। এই পার্সোনালিটি যুক্ত লোকেদের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি হচ্ছে, তাদের মধ্যে নেগেটিভ থিঙ্কিং আর পেসিমিস্টিক থিঙ্কিং প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়াও নিজেদের পজিশন সম্পর্কে এরা খুব অ্যাংশিয়াস থাকে এবং ক্রুয়েলিটিও দেখা যায় এদের মধ্যে। এই সমস্ত ব্যক্তিরা আত্মকেন্দ্রিক হয়। এদের সমস্ত সুখী নিজেকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এবং এদের মধ্যে আরেক ধরনের ট্রেড দেখা যায়, সেটি হচ্ছে ইগনোরেন্স। এই ইগনোরেন্সের জন্যই তারা তাদের সমস্ত কাজকর্মে বাধা পায় এবং কাজকর্মগুলিকে পূরণ করতে পারে না। ফর এক্সাম্পল, যে কোনো তামসিক গুণসম্পন্ন ব্যক্তিরা নিজেদের পাওয়ার গেইনিংয়ের জন্য এবং নিজেদের প্লেজারের জন্য আনএথিক্যাল কাজকর্ম করেন। পরবর্তী গুণ হচ্ছে সত্ত্বগুণ। এই সত্ত্বগুণ হচ্ছে তমস গুণের পুরো বিপরীত। সত্ত্বগুণযুক্ত ব্যক্তিরা কেয়ারিং নেচার হয়। তারা সমস্ত জীবকে হেল্প করে খুশি থাকে। এছাড়া তারা নন ভায়োলেন্ট লাইফস্টাইল লিড করে এবং সবসময় পজিটিভ অর্থাৎ অপটিমিস্টিক চিন্তা ভাবনা ধারণ করে। এছাড়া তাদের কাছে ডিজায়ারেবল আনডিজায়ারেবল, রাইট রং, এই সকল সম্পর্কগুলি খুবই স্পষ্ট ধারণা থাকে। এই সকল ব্যক্তিরা সেলফ কন্ট্রোলড হয় এবং নিজের